আচ্ছা, পূজাতে এসে এসব কি খাওয়া চলছে? আমার প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনেকটাই ভালো আছি। তো আমি তোমাদের ভাই রাহুল আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ হলো মহাষ্টমী, ঠিক আছে? তো এখন বাজছে দুপুরের 1:30। তো অ্যাকচুয়ালি আসার কথা ছিল 11টার সময়, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তার জন্য আজ আছি আমি বর্তমানে হাইলাকান্দিতে। তো এখন আমি হাইলাকান্দির রামকৃষ্ণ মিশনে যাব, আর ওখানে গিয়ে দেখাবো কী কী হয়। তো আজকে আমার সঙ্গে থাকো, আর পুরো হাইলাকান্দির দুর্গাপূজাটা অষ্টমীর দিন আমি তোমাদের সাথে কাটাবো। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। তো ঠিক আছে, আর সঙ্গে থাকো, আর ওখানে এখন সুজা গিয়ে মিশনে আপনাদের সঙ্গে মিলছি। তো বন্ধুরা, তো যেভাবে দেখতে পাচ্ছ এখন রামকৃষ্ণ মিশনের ভিতর এসে গিয়েছি আমরা, আর এখানে ভিতরে দেখতে পাচ্ছ কি হারে মানুষ এখানে এসেছে। তো প্রত্যেকবার এখানে এইভাবে অনেক মানুষ হয়। চলো এবার এখান থেকে ভিতরের দিকে যাই। আর প্রত্যেকবারের মতো এইবারেও এখানে ভিড়ের কিন্তু একদমই কমতি নেই। তারা সেলফি সেশন করছে, আর এখানে ভিড় যত সময় যাচ্ছে ততই বাড়ছেই, ভিড়টা বাড়ছেই প্রচণ্ড পরিমাণে। তো যেভাবে দেখতে পাচ্ছ এখানে এতই ভিড় যে ঠিক মতো দাঁড়ানোই যাচ্ছে না। আর এখানে পিছিয়ে দেখতে পাচ্ছ আমাদের যে বন্ধুগুলা সবাই এখানে এসে গিয়েছে। আর এখন চলো ভিতরে যাই, তারপর দেখি ওখানের কি অবস্থা। একটু ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখাই কি হচ্ছে। মন্দিরের ভিতরে এসে গেছি আর অবস্থা দেখতে পাচ্ছ। আমাদের হ্যান্ডসাম ভাই এসে নিজে নিজেই পরিষ্কার হচ্ছে, আর সাথে আমাদের হিমপ্রত এসে গিয়েছে। তো কিছু বলবে কি আমাদের বন্ধুদের? আপনাকে যাই শারদীয় প্রীতীয় শুভেচ্ছা। কথাটা কি আর কিছুই বলবে না? হ্যাঁ, আর বাকি দেখতে পাচ্ছ এখানে সেলফি সেশন চলছে, আর আমাদের কি বলবো ফেমাস ফেমাস পার্সন এখানে দেখতে পাচ্ছ বসে কোথায় আছে, এখানে একা একা বসে এনজয় করছে। তো ঠিক আছে, ভিডিওটি সঙ্গে থাকো, আর আশা করছি আপনাদের ভালোই লাগবে। প্রসাদ খাওয়ার জন্য কিভাবে লাইন ধরা হচ্ছে এখানে, লাইনটা দেখতে পারো এতটাই লম্বা কি বলবো, এখানে দেখতে পারো। তো এখানে এসে আমাদের আরও অনেক কলেজের সময় অনেক দাদারা ছিল, তো তাদের সঙ্গে দেখা হয়ে গেল। তো তারা তাদের সংগঠন আছে, তাদের সংগঠন নিয়ে কিছু কথা বলতে চায়। তো কিছু বলতে পারো? আমার নাম সানি বিশ্বাস, আমি এবিপি হাইলাকান্দির শাখা সম্পাদক। আমি এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইলাকান্দিবাসী তথা বরাকবাসী সমগ্র ভারতবাসীকে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। এবং আজকে এই অষ্টমীর দিন সবার এই পূজাটা যাতে ভালো কাটুক, আনন্দময় হোক সবার জীবন। এবং অসংখ্য ধন্যবাদ সানিদাকে এত সুন্দর একটা কথা এবং সবারকে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্য। আর এখানে আমাদের আরেকটা ভাইও আছে বাকিরা, তো চলো এখানে পূজা এনজয় করো, আর বিকালবেলা ওদের প্যান্ডেলে যাব, তখন দেখাবো ওদেরটা কীভাবে হচ্ছে। আর ও একটা কথা বলতে ভুলে গিয়েছিল, তো কিছু বলবে? ও বলবে নমস্কার, আমি অরুণোদয় প্রণব সংঘ কলেজ রোড দুর্গাপূজা কমিটির একজন সক্রিয় সদস্য। আমাদের এই বছর
50 বছরের পূজা আমাদের অনেক আকর্ষণীয় মণ্ডপ সজ্জা তথা প্রতিমা রয়েছে তাহলে আমি সবাই হাইলাকান্দিবাসী তথা বরাকবাসীকে নিমন্ত্রণ দিচ্ছি বা অনুরোধ করছি যেন সবাইকে যেন আজকে বা কালকের মধ্যে এসে আমাদের যে পূজা আমরা যে অনুষ্ঠিত করেছি এত বড় পূজা প্রায় 22 লক্ষ টাকার বাজেট এই পূজার জন্য সবাই এসে তো ঠিক আছে বিকালে আমরা ওই প্যান্ডেলে যাব তারপর ওখানে এক্সপ্লোর করব এবং দেখিয়ে দেবো ওদের থিমটা শুনেছি অনেকটাই ভালো আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়ে দেবো তো এখন আমরা এই প্যান্ডেল ছেড়ে এখন যাব অরুণাদয় তরুণ সংঘ যে ওইটাতে মহাপ্রভু নেওয়ার জন্য কারণ এখানে এতটাই ভিড় আর এতটাই লম্বা লাইন যে কি বলবো তার জন্য ভাবলাম যে ওইখানে হইতে পারে যে ওখানে কিছুটা হলেও কম ভিড় হতে পারে তার জন্য পরে মহাভোগটা আমরা ওখানেই খাবার চেষ্টা করবো তো চলো ওখানে যাই তারপর দেখাই ওখানে কি কি ওখানে টুকটুকিতে বেশি উঠে গিয়েছি আর এখন যাব আমরা ওই প্যান্ডেলেতে ভাই লোক কেসে অবস্থা তো আপকে বলা যেত হুম আপ শারদীয় প্রীতীয় শুভেচ্ছা ও আবি আম যা রে কলেজ উট উনকা কিউকি উনকা প্রিপিয়ার্স কমপ্লিট হুয়া হ্যায় যায়েঙ্গে খায়েঙ্গে মজে করেঙ্গে আপ দেখেঙ্গে ঠিক আছে বাকি বাদ নিয়ে বলেন টাটা তো যেভাবে দেখতে পাচ্ছ আমরা অরুণোদয় প্রণব সঙ্গে চলে এসেছি এখানেও দেখতে পাচ্ছ এখানেও প্রসাদের জন্য অনেকটাই লাইন তবু দেখা যায় যেহেতু আমাদের দাদারা আছে এখানে তো সেই জন্য তেমন একটা অসুবিধা হবে বলে মনে হয় না তো দেখা যাক তারপর ওখানে যাওয়ার পর কি হয় তো এখানে দেখতে পাচ্ছ ওদের প্যান্ডেলের যাই বছরের থিম যা তো যেভাবে এখানে দেখতে পাচ্ছ অরুণোদয় প্রণব সঙ্ঘের মূর্তিটা দেখতে এত ভীষণ ভালো লাগছে যে কী বলবো এখানে পুরোপুরি যেভাবে দেখা যাচ্ছে যে এখানে যে প্রকৃতির যে থিম যা আছে তারই পুরোপুরি রেপ্লিকা এখানে বানানো হয়েছে আর খুবই ভালো লাগছে যেখানে শুধুভাবে এখানে মিডিলে দেখা যাচ্ছে যে দুইটা রাক্ষস সেখানে গাছটা কাটছে তার জন্য যেভাবে প্রকৃতির ক্ষতি হচ্ছে এবং গাছ থেকে ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে গাছ থেকে আমরা কী কী পাই যেমন তুলা হয়ে সুতা হয়ে তারপর আমরা কাপড়টুকু পাই আর ওই সাইডের দিকে আমরা দেখতে পারি যে গাছ থেকে আমরা কীভাবে ফলমূল এই যে ঝুড়িতে দেখা আছে যে ওখানে রাখা আছে ফলমূল গাছ থেকে আমরা কীভাবে ফলমূল এক কথায় বলতে গেলে প্রকৃতির দ্বারা আমরা কীভাবে বেঁচে আছি এটাকেই খুব সুন্দরভাবে পরিদর্শন করিয়েছে অরুণোদয় তরুণ সংঘ তো তাদের জন্য তাদেরকে অনেকটা ধন্যবাদ জানাই সত্যি সব থেকে ভালো লেগেছে আমাদের মাকে এখানে এসে তো আর বাকি চলো এখন প্রসাদ গ্রহণে যাই ওখানে গিয়ে দুপুরে অন্নভোগ করবো ঠিক আছে যে প্রসাদ খাওয়ার জন্য কি ভিড় যদি এখানে বাইরে দেখা যায় না বাট এখানে ঢুকে বুঝতে পারলাম যে কি ধরনের ভিড় এখানে এসে প্রসাদ খাওয়া শেষ অনেক অনেক ভালো প্রসাদ খেলাম আর খাবারটাও অনেক টেস্টি ছিল তো এখানে ঘরে চলে যাব আর হ্যাঁ তো বন্ধুরা তো যেভাবে দেখতে পাচ্ছ আমি ওই প্যান্ডেলগুলো থেকে বেরিয়ে এখন আমি আমার ঘরের আমার নিজের গল্লিতে চলে এসেছি আর ভাবছি এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ যদি সব রাত্রেবেলা এবং এখানটা সবটা একসাথে করি তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর আপনাদেরও বোরিং লেগে যাবে তাই ভাবছি যে এই দিনের পার্টটুকু এই ভিডিওতেই রাখি আর বাকি সন্ধ্যাবেলা আমি এই ভিডিওর মতলব হাইলাকান্দির অষ্টমীর পার্ট টু হাইলাকান্দি পুরো হাইলাকান্দি ঘুরে দেখাবো পার্ট টুতে তো ঠিক আছে যদি এই পর্যন্ত ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুকু ভুলবেন না আর আমি মিলছি আপনাদের সঙ্গে এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত গুড বাই